ঘূর্ণিঝড় আমফানের জেরে সতর্কতা জারি হলো রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এর ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল হবে। প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর এমনই জানাচ্ছে, এবং তার সাথে সাথে সতর্ক রয়েছে প্রশাসনও। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের মতো পর্যটন কেন্দ্রে বাড়তি নজরদারি। শনিবার রাত থেকেই মাইকিং করছে পুলিশ। রবিবার দীঘায় সমুদ্র সৈকত কার্যত ফাঁকা। লাগাতার মাইকিং করেছেন দীঘা থানা, দীঘা মোহনা থানা ও মন্দারমণি কোস্টাল থানার কর্মীরা। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের, আগামী কয়েকদিন তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় আমফানের প্রাথমিক পূর্বাভাস পেয়েই রয়েছে সতর্ক রয়েছে রাজ্য। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কাকদ্বীপে মহকুমা শাসকের দপ্তরে আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, দুই বিধায়ক, পুলিশ সুপার ও প্রশাসনের শীর্ষ কর্তারা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, সুন্দরবন এলাকায় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে আপনাদেরকে একটু দু জায়গার ছবিটা দেখাই। একদিকে দীঘার ছবিটা দেখবো, একদিকে ডায়মন্ড হারবারের ছবিটা দেখবো। আমি আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী রয়েছে টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, জানতে চাইবো ডায়মন্ড হারবারে কি কি সতর্কতা ইতিমধ্যে নেওয়া হয়েছে? লিমা, প্রথমে বলে রাখি, ডায়মন্ড হারবার যেহেতু উপকূলবর্তী এলাকা, ইতিমধ্যে প্রশাসন ইতিমধ্যে বৈঠকের মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে মাইকিং। আর অন্যদিকে সুন্দরবন পুলিশ উদ্যোগে কাকদ্বীপে বসানো হয়েছিল একটি জরুরি বৈঠক, যে জরুরি বৈঠকের মধ্যে ছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, এসপি ভৈরব তেওয়ারি এবং পুলিশ সুপার সহ একাধিক এমএলএ এবং একাধিক কোস্টাল থানার ওসি। এদেরকে প্রথমে যেটা সতর্ক করা হচ্ছে, যেহেতু ঝড়টার গতিটা যথেষ্ট গতিবেগ থাকবে এবং তার সঙ্গে বৃষ্টি, পুরোপুরি যে আইলার ছবি এদের কাছে স্মরণে আছে, তারপরে বুলবুল গেল, মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকার ইতিমধ্যে যেসব ফ্লাট সেন্টার আছে, সেই ফ্লাট সেন্টারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে সেখানে মানুষদেরকে রেস্কিউ করে সেখানে রাখার ব্যবস্থা চলছে। সঙ্গে সঙ্গে যে খাদ্য সামগ্রী এবং বেশ কিছু জায়গায় যদি সেরকম ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, সেই জায়গায় সঙ্গে সঙ্গে ত্রিপল দেওয়া বা সেই জায়গা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে লোক সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে উদ্ধার করা, গাছ যদি স্থানীয় প্রশাসন যথেষ্ট তৎপর, কিন্তু দীঘায় কতটা সতর্কতা রয়েছে সেটাও আমি জেনে নেবো আমাদের প্রতিনিধি কিরণ মান্না থেকে। কিরণ, দেখো, দীঘাতে সকাল থেকে যথেষ্ট মাইকিং চলছে, শুধু দীঘা নয়, মন্দারমণি, তাজপুর সহ উপকূল জুড়ে গ্রামগুলোতেও মাইকিং চালানো চলছে প্রশাসনের তরফে। যেটা বারে বারে মাইকিং করে বলা হচ্ছে, প্রত্যেকে লকডাউনের জন্য ঘরে তো আছেই, বেশ কিছু উৎসুক লোকজন এই পরিস্থিতি দেখতে সমুদ্রের দিকে এগিয়ে এসেছিল, তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ফের। এবং প্রশাসনের তরফে বলা হচ্ছে যে যে সমস্ত ব্লক অফিস গুলো রয়েছে উপকূলে, বিশেষ করে রামনগর 1-2 খেজুরি, এই সমস্ত ব্লক গুলোকে রাত দিন করে খোলা রাখতে বলা হয়েছে, পঞ্চায়েত অফিস গুলোকে খোলা রাখতে বলা হয়েছে, সজাগ থাকতে বলা হয়েছে সকলকে। জেলা মহকুমা শাসক যেটা জানাচ্ছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নুলিয়া এরা রাত্রিতে এরা থাকবে। অর্থাৎ এটা পরিষ্কার যে প্রশাসনের নজর চারিপাশে রয়েছে, প্রশাসন প্রস্তুত, যথেষ্ট তৎপর তারা। আপাতত ধন্যবাদ কিরণ এবং নকিবউদ্দিন তোমাদের দুজনকেই।